আমাদের জীবন থেকে সংগঠন ও সংস্কৃতি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তো কথা সাহিত্যিক ও কালের কণ্ঠের প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন জাতীয় প্রেস ক্লাবে সুরকুঞ্জের 22তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় কথা বলেন তিনি এই সময় উপস্থিত ছিলেন ডেইলি সানের সম্পাদক এনামুল হক চৌধুরী জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর দুর্গাদাস ভট্টাচার্য ও দৈনিক অগ্নিশিখার সম্পাদক হাসিবুল কবির মঞ্জু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরকুঞ্জের প্রতিষ্ঠাতা অপূর্ব নারায়ণ চক্রবর্তী অসুস্থ প্রতিযোগিতা থেকে বেরিয়ে সুরকুঞ্জ মানুষকে আরও সংস্কৃতি মান করবে সে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা সেদিক থেকে তবে এইটুকু